অবশেষে গ্রেফতার করা হলো বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে। টানা 3 দিন জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করেছে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো। মূলত মাদকের অবৈধ ব্যবহারের অভিযোগে তাকে গ্রেফতার করা হলো। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক যোগের পরই তদন্ত শুরু করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো, ভারতীয় সংবাদ সংস্থা DNA, টাইমস অফ ইন্ডিয়া, বলিউড হাঙ্গামা, দ্য কুইন্ট খবরটি নিশ্চিত করেছে। এর আগে প্রথমে একই অভিযোগে রিয়ার ভাই শৌভিক সহ 3 জনকে গ্রেফতার করা হয়। গত রোববার জেরা শুরু করে গতকাল সোমবারের পর আজ মঙ্গলবারও জেরা করা হয় রিয়াকে। আজ টানা 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় রিয়াকে। জানা গেছে আজ বিকেল 4:30 রিয়ার মেডিকেল পরীক্ষার কথা ছিল, কিন্তু তার আগেই রিয়াকে গ্রেফতার করল ভারতের NCB। মেয়ের গ্রেফতারের খবর দেওয়া হয়েছে রিয়ার মা বাবাকে। একটু পরই রিয়ার কোভিড টেস্ট হবে। আগেই ধারণা করা হয়েছিল রিয়া যে কোনো সময় গ্রেফতার হতে পারেন, কেননা রোববার মুম্বাইয়ের স্থানীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ শুরু করেন রিয়াকে। অবশ্য সেদিন তাদের দপ্তরে যাওয়ার আগেই অভিযুক্ত রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানেসিন্ধে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। শুধু তাই নয়, রিয়ার পক্ষে কোনো সময়ই আগাম জামিনের আবেদন জানানো হয়নি বললেন রিয়ার আইনজীবী। ক্ষোভের সঙ্গে সতীশ মানেসিন্ধে বলেন, আমার মক্কেল রিয়া গ্রেফতারের জন্য প্রস্তুত, কারণ এখানে ডাইনির খোঁজ চলছে। যদি কাউকে ভালোবাসা অপরাধ হয়, তাহলে নিজের ভালোবাসার জন্য ফল ভোগ করতে তৈরি রিয়া। এর আগে সুশান্তের মৃত্যু মামলার তদন্তে গ্রেফতার হয়েছিলেন রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তী এবং সুশান্তের বাড়ির ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, পরিচালক দীপেশও। পরদিন অর্থাৎ রবিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থাটির ম্যারাথন জেরার মুখোমুখি হন রিয়া চক্রবর্তী। সেদিন সকালেই রিয়ার বাড়িতে সমন পৌঁছে দেন এ সংস্থার কর্মকর্তারা। সমন পেয়ে তাদের দপ্তরে যান রিয়া। সেখানে 6 ঘন্টা ধরে রিয়াকে জিজ্ঞাসাবাদ করেন NCB কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদের মুখে রিয়া চক্রবর্তী বলেছেন তার ভাই শৌভিককে দিয়ে সুশান্ত সিং রাজপুতের জন্য মাদক আনাতেন। লাইভ হিন্দুস্তানের প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। তাদের প্রতিবেদন অনুযায়ী কেন্দ্রীয় সংস্থার কাছে রিয়া স্বীকার করেন যে সুশান্তের জন্য আব্দুল বাসিতের কাছ থেকে মাদক কিনতেন শৌভিক। কয়েকদিন আগে সেই বাসিতকে গ্রেফতার করা হয়েছে। তিনি মুম্বাইয়ের মাদক চক্রের সক্রিয় সদস্য বলে দাবি করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার প্রতিনিধি। এ প্রতিষ্ঠানের আঞ্চলিক অধিকর্তা সমীর ওয়াংখেরে রোববার বলেন, রিয়া দেরিতে আসার কারণে তদন্ত সম্পূর্ণ হয়নি। প্রসঙ্গত 14 জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসায় সুশান্ত সিং রাজপুতের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। আত্মহত্যার বিষয়টি মেনে নিতে পারছেন না সুশান্তের অসংখ্য ভক্ত। এমনকি বিহার পুলিশের DGও তদন্ত শুরুর পর আত্মহত্যার কথা মেনে নিতে পারছিলেন না।